আপনি স্ক্রিনটা বন্ধ করেন, আই উইল মেক টাইপোগ্রাফি লোগো ফর ইউ। তো আমরা এটার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি সেটা, রেকর্ড দিব স্যার। হ্যাঁ আমরা যদি এটার পরে আমরা চলে যাচ্ছি, স্ক্রিনশট দিচ্ছি, এটা আমি ইয়েতে আসলাম, আমার ফাইবারে চলে আসলাম। হ্যাঁ আমি নাম দিয়েছি যে এটা হচ্ছে, আমরা দেখবো যে লোগো রিলেটেড কাজ করার জন্য আপনি বলেছেন যে আই উইল মেক টাইপোগ্রাফি লোগো, তাহলে আমরা টাই TIYPO TY PO জি টাইপোগ্রাফি GRAPHY আমরা লিখলাম একসাথে মোটামুটি। হবে স্যার আচ্ছা টাইপোগ্রাফি। চলে আসছে টাইপোগ্রাফি লোগো, তাই না? বানান ভুল গেছে নাকি? স্পেসটা হবে না টাইপোগ্রাফি। আচ্ছা আমরা সার্চ করলাম টাইপোগ্রাফি লোগো, তাই না? এগুলো হচ্ছে টাইপোগ্রাফি লোগো। আপনি টাইপোগ্রাফি লোগো করতে যাচ্ছেন, কিন্তু দেখেন তো টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি লোগোর মধ্যে সেলগুলো কেমন, কন্টেস্টটা কেমন, আমরা কি দেখতে পাচ্ছি যে কন্টেস্টটা কেমন? এই টাইপোগ্রাফি কিওয়ার্ডে কিন্তু, টাইপোগ্রাফি কিওয়ার্ড লোগ দিয়ে কিন্তু সার্চ নেই, আছে কি কম আছে। আমরা যদি এটার পরিবর্তে আমরা যদি সেলও কম আছে দেখেন, ঠিক আছে, আমরা যদি যদি এই লোগো, এই কিওয়ার্ডটা বাদ দিয়ে, আমরা বলেছিলাম যে আমরা যদি আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্টিক টাইপোগ্রাফিক লোগো, যদি আমরা এটা ইউজ করি, মডার্ন মিনিমালিস্ট লোগো বা টেক্সট টেক্সট লোগো যদি ক্লিক করি, দেখেন মিনিমালিস্ট লোগোতে যদি ক্লিক করি, দেখেন মিনিমালিস্ট লোগোতে যদি ক্লিক করি, দেখেন এগুলো সেলগুলো কেমন আছে, লাক্সারি মিনিমালিস্ট। আমরা মূলত সেলগুলো দেখতে পাচ্ছি। আই উইল ডু, আসলে যে গুলোতে সেল নাই সেইগুলো বানায় আমার লাভ আছে কি? তো আমরা আর একটু দেখি এখান থেকে, যে দেখতে পাচ্ছি মডার্ন মিনিমালিস্ট লাক্সারি লোগো, তাহলে লাক্সারি হ্যাঁ ডিজাইন ডিজাইন মডার্ন মিনিমালিস্ট লাক্সারি লোগো, এখানে কিওয়ার্ড কয়টা, মডার্ন ডিজাইন মডার্ন মডার্ন একটা, মিনিমালিস্ট একটা, লাক্সারি একটা, এখানে কয়টা কিওয়ার্ড আছে, লাক্সারি তাহলে তিনটা কিওয়ার্ড থাকতেছে চারটা। পাশাপাশি এখানে, এটাতে আই উইল ডিজাইন মডার্ন লাক্সারি মিনিমালিস্ট লোগো এটা আছে, তাই না? আমরা দুইটা কি ওপেন করেছি, দুইটা কি দেখি এটাতে কয়টা সেল আছে, দেখেন তো 32টা কি আছে, রানিং আছে। তাহলে ইনি কি করেছে, যে কি এমন কিছু করেছে যার কারণে এনার হচ্ছে যে 32টা সেল এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছি যে এখানে 32টা সেল আছে, আমরা দেখতে পাচ্ছি 32টা সেল যেহেতু এখানে আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে এটা দেখি কোন দেশ, পাকিস্তান, তাই না? রিভিউ আছে, তাহলে এখানে উনি, আপনি যে স্ক্রিনটা আমাকে দিয়েছেন, কি কি দিতে হবে, আপনি বেসিক এর সোর্স ফাইল দিবেন কিনা, প্রাইস কতটুকু দিবেন, আপনি কয়টা কনসেপ্ট দিবেন, এখানে বলতে দুইটা কনসেপ্ট দিবেন, একটা লোগোর উনি দুইটা ভার্সন তৈরি করে দিবেন, বুঝতে পেরেছি? হ্যালো, হ্যালো, আমরা একটা লোগোর কয়টা ভার্সন তৈরি করেছি, তিনটে তিনটা এখানে পরেরটাতে কয়টা দিবে, তিনটা দিবে, পরেরটাতে কয়টা দিবে, চারটা দিবে, তাই না? যেহেতু এতগুলো দিবে সোর্স ফাইল, সোর্স ফাইল আপনি চাইলে দিতে পারেন। তারপরে কি বলছে, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি বলতে কি, আমরা হচ্ছে আমরা দেই না যে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, PNG টাইপ, হাই রেজুলেশন, রেজুলেশন ভালো দেবো, আমরা 3D মকআপ বানাই দেবো, সোশ্যাল মিডিয়া কিট যদি এগুলো করি, ভেক্টর ফাইল দিব আমরা, ঠিক আছে, ইনিশিয়াল কনসেপ্ট এটা দুইটা, রিভিশন আনলিমিটেড, কারণ ক্লায়েন্ট যখন পর্যন্ত পছন্দ করবে না তখন পর্যন্ত আমরা রিভিশন দেবো, ডেলিভারি টাইম হচ্ছে 2 দিন, যদি একদিনে নিতে চাই তাহলে হচ্ছে আমরা $10 এক্সট্রা চার্জ করব, এটা তো 2 দিন, তাহলে আমরা যেটাতে বেশি দিন থাকবে সেটাকে আমরা কি করতে পারবো, সেটাকে আমরা এক্সট্রা চার্জ নিতে পারবো, এক্সট্রা কি করতে পারবো, চার্জ নিতে পারবো, তাই না? চার্জ নিতে পারবো।
আচ্ছা তো এস্টার যেহেতু আমরা চার্জ নিতে পারবো সেক্ষেত্রে আমরা এস্টারগুলো লিখে দেবো পাশাপাশি আমরা যে কোনো ইয়াতে এই যে কি আছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া কিট এখানে যেহেতু উনি সোশ্যাল মিডিয়া কিটের কথা বলেছে এখানে সোশ্যাল মিডিয়া কিট তাহলে এটা কিন্তু উনি জানে না যে এটা সোশ্যাল মিডিয়া কিটটা কি আছে তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট এখানে উনি উত্তরটা দিয়ে দিয়েছে আপনি চাইলে এটা কপি পেস্ট করে আপনার এখানেও দিতে পারেন ইটস ইনক্লুড প্রোফাইল পিকচার ব্যানার্স ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তো এখানে ক্যান আই ডু স্টেশনারি ডিজাইন তো এখানে বলছে ঠিক আছে আলাদা গিগে উনি সেই সার্ভিসটা দিবেন রিভিশন তো রিভিশন তো আনলিমিটেড এখন এই যে ইয়েটা আছে সেটা কি ওনারাতে মিনিমালিস্ট এটা কিওয়ার্ড কয়টা মিনিমালিস্ট ফ্ল্যাট মডার্ন ইলিজেন্ট ফ্ল্যাট মডার্ন এই পাঁচটা কিওয়ার্ডের উপরে পাঁচটা ট্যাগের উপরে ওনার গিগটা ফার্স্টে আমরা পেয়েছি পাশাপাশি এই কথাগুলো দেখেন বেসিক এই কথা পাশাপাশি ওনার যে উপরের দিকে যদি আসি এই ডিসক্রিপশনের মধ্যেও ওই প্যাকেজগুলোর কথা উল্লেখ করা আছে তাই না যাতে কেউ যদি এই প্যাকেজে না আসে সরাসরি যদি এই পাশ থেকে কন্ট্যাক্টে ক্লিক করে করতে পারতো না বা এখানে ক্লিক করতে পারে তো আমরা এমনভাবে কাজটা করব যে এখানেও প্যাকেজটা আমরা লিখে দেবো এখানে ওয়েলকাম এই যে এখানে ডিসক্রিপশনের মধ্যে এমন কিছু কিওয়ার্ড ইউজ করেছে মডার্ন লোগো মিনিমালিস্ট লোগো লাক্সারিয়াস ফ্ল্যাট মনোগ্রাম এই যে এগুলো ইউজ করেছে যার কারণে এনার গিগটা থার্ড র্যাঙ্কে থাকবে গিগ ডিসক্রিপশনের মধ্যে যে যে কিওয়ার্ডগুলো আমরা হাইলি রিকমেন্ডেড কিওয়ার্ডগুলো আমরা যদি ইউজ করে থাকি তাহলে সেগুলো কী হবে সেগুলো এখানে আমরা এটা আমাদের গিগটাকে সার্চে নিয়ে আসতে পারবো তাহলে বুঝতে পেরেছেন যে টেকনিকটা কেমন করেছে যে সব ধরনের লোগোর নামগুলো এখানে দিয়েছে আর ইউ লুকিং ফর মডার্ন লোগো মিনিমালিস্ট লাক্সারি ফ্ল্যাট লোগো মনোগ্রাম লোগো তাহলে আমরা যে কোনো ডিজাইনের সময় আমরা এইভাবে যদি প্যাকেজগুলো সাজাই এগুলো আমরা কিন্তু আমাদের অনেকগুলো প্যাকেজে আমরা দেইনি অনেক সময় এটা না দাও তো কি হয়েছে আমাদের ডিসক্রিপশনটা অল্প হয়ে গেছে তাই না যদি গিগটাতে প্রবেশ করার পরে ক্লায়েন্ট যদি বেশি সময় অপেক্ষা করে তাহলে যেমন আমি এটা দেখতেছি এটাতে কি হচ্ছে ওনার একটা ইমপ্রেশন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো ওনার যে লোগোগুলো উনি যে লোগোগুলো এখানে দিয়েছে খুব সিম্পলিভাবে দিয়েছে তো দেখতেও সুন্দর দেখাচ্ছে আর এইগুলো তো ওনার রিভিউ তো আমরা তাহলে যদি আমরা এই কিওয়ার্ডটাই যদি আমরা ইউজ করি আই উইল ডিজাইন মডার্ন মডার্ন মিনিমালিস্ট লাক্সারি লোগো তাহলে এখানে এটা একটা কিওয়ার্ড লোগো তো একটা কিওয়ার্ডেই আছে তাহলে এটা সার্চে আসবে তো তো ইনার এই যে গিগটার মধ্যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে উনি পরবর্তীতে এটাকে এডিট করেছে কেমন ওনার যে পার্মালিক যেটা আছে ইউআরএল এখানে ক্রিয়েট কাস্টম ডিজাইন ফর ইউর বিজনেস এই গিগটা ছিল কাস্টম ডিজাইনের গিগ ছিল সেটাকে উনি এই টাইটেলটা চেঞ্জ করছে আমরা যদি প্রথম থেকে যদি এরকম কিওয়ার্ড যদি টাইটেল যদি সিলেক্ট করি হ্যাঁ এই টাইটেলটা যদি সিলেক্ট করি তাহলে তো আমাদের আর এডিট করতে হচ্ছে না বুঝতে পারছি পার্মালিং আমরা যখন গিগ ক্রিয়েট করি তখনই আমাদের কী হয় সেই লিঙ্ক ক্রিয়েট হয়ে যায় পরবর্তীতে আমাদেরকে আর ওই লিঙ্কটা আমরা চেঞ্জ করতে পারি না ঠিক আছে কিন্তু আমরা টাইটেল চেঞ্জ করতে পারি এই টাইটেলটা আমরা যখন গিগ ক্রিয়েট করার সময় যেটা দেই সেটাই আমাদের পার্মালিং হয়ে যায় পরবর্তীতে আমরা গিগ এডিট করলেও টাইটেল যদি এডিট করি তারপর পার্মালিং এডিট হয় না তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম এতক্ষণ থেকে যে আপনি কী করতে পারতেছেন তাহলে যে আপনি এমন কিছু কিওয়ার্ড সার্চ করেন যে কিওয়ার্ডটা আপনার হচ্ছে ইউনিক হবে এবং হচ্ছে যে সার্চে র্যাঙ্কে নিয়ে আসবে যেমন আমরা আরেকটা গিগ ওপেন করেছিলাম আই উইল ডিজাইন এ মডার্ন লাক্সারি অ্যান্ড মিনিমালিস্ট লোগো ঠিক আছে কয়টা অর্ডার আছে দেখেন তো 50টা অর্ডার আছে তাহলে আপনি এই এই গিগটাকে যদি একটু স্টাডি করেন এই দুইটা গিগকে যদি স্টাডি করেন তাহলে আপনি এই দুইটা গিগের মধ্যে একটা মিল খুঁজে পাবেন ঠিক আছে দেখেন ওই সেম টু সেম করেছে না কিন্তু আপনি কিন্তু ডাইরেক্ট কপি পেস্ট করতে পারবেন না এখানে আবার এটাকে স্টাইলিশ করেছে একটু সাজিয়েছে যেহেতু ডিজাইনার মানুষ কীভাবে ভালো সুন্দর দেখায় সেই প্রসেসটা করেছে ঠিক আছে তো ইনি কোন দেশের ইনিও পাকিস্তানের বুঝতে পারলাম ব্যাপারটা দেখেন কনসেপ্ট কী করেছে দুইটা করে কনসেপ্ট দিয়েছে আপনি চাইলে প্রথম অবস্থায় যেহেতু আপনি এটা $80 আছে আপনি $20 রাখেন সমস্যা নেই দিতেই পারেন আপনার আপনার যেহেতু নিজের সার্ভিস আপনি কতটা সময় ব্যয় করে ওই লোগোটা তৈরি করতেছেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যেহেতু শুরু করতেছেন কেবল সবেমাত্র
প্রথম অবস্থায় যদি আপনার প্রাইস গুলো একবার হাই দিয়ে রাখেন হয়তো আপনার কাছ থেকে কেউ কিনবে না। কেন কিনবে না? যে অনেকে ট্রাস্ট করতে পারছে না যে আপনার কাছ থেকে ভালো সার্ভিসটা পাবে কিনা। বুঝতে পেরেছি? যেহেতু ভালো সার্ভিস আপনার কাছে পাবে কিনা আগে ট্রাস্ট ক্রিয়েট করেন। তো আমি আপনাকে এখন আপনি যে লোগোটার কথা বলেছেন, আপনি বলেছেন যে আপনি হচ্ছে টাইপোগ্রাফি লোগো তৈরি করবেন, তাহলে টাইপোগ্রাফি লোগোতে আপনার সেল তেমন নাই। বুঝতে পেরেছি? মিনিমালিস্ট লোগোতে হেভি সেল, মিনিমালিস্ট লোগো, তারপর হচ্ছে মডার্ন মডার্ন লোগো, ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো, বিজনেস লোগো, এগুলোতে সেল আছে। আমরা যদি দেখি, দেখেন সেল আছে মিনিমালিস্ট লোগোতে। সবগুলোতে মোটামুটি সেল আছে, তাই না? দেখতে পাচ্ছি ভাই। তো আপনি একটা যে ডিজাইন গুলো আপনি করেন, আপনি যেটা বলেছেন যে টাইপোগ্রাফি লোগো, ওইটাকে আমরা চেঞ্জ করে এইভাবে দিই যে টেক্সট বেস যদি লোগো করি, টেক্সট টেক্সট লোগো টেক্সট লোগো টেক্সট লোগো যদি লিখি, তারপর হয়তো এটা সেল থাকতে পারে, দেখি আছে কিনা। টেক্সট লোগোতেও যে টেক্সট লোগোগুলো হচ্ছে যেগুলো ফর্ম দিয়ে হয়ে থাকে, যে কাস্টম হ্যান্ডরাইটিং লোগো, এগুলো তো ছেলে আছে, দেখেন আছে কিওয়ার্ডগুলো একটু বড় বড় না, টাইটেলগুলো দেখতে পাচ্ছি ভাই। জি জি ভাই, সবার প্রথমে যেটা করতে হবে যে আপনাকে বুঝতে হবে, যেমন এই এই লোগোগুলো, এই সিগনেচার লোগোগুলো, এগুলো যদি আপনি ইয়েতে যান, আপনার ডাফোনতে যান, ডাফোনতে গিয়ে আপনি যদি দেখেন কিছু স্ক্রিপ্ট ফন্ট আছে বা হ্যান্ডরাইটিং ফন্ট আছে, সেই ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে আমরা এই ফন্টগুলো পাচ্ছি, তাই না, বিটম্যাপ ফন্টগুলো। তারপর যদি আমরা ক্যালিগ্রাফিতে ক্লিক করি স্ক্রিপ্টের মধ্যে, তাহলে এখান থেকে এই ফন্টগুলো পাবো। এগুলো দিয়ে যদি লোগো তৈরি করেন একটু চেঞ্জ করে, তারপর হচ্ছে বেস্ট সেন্সরিভ, এগুলো তো আমরা দেখেছিলাম, এগুলো একটু ক্লিক করে দেখবেন। কার্টুন টাইপের যদি হয়ে থাকে তাহলে কার্টুন টাইপের লোগোগুলো পাই যাবেন, কার্টুনের স্টাইলে। বুঝতে পেরেছেন? তো যেটা করতে হবে এখন, আপনাকে গিগ দেওয়ার দরকার নেই, আপনি আরেকটু সময় নেন, আরেকটু স্টাডি করেন। না আপনি শুধু একবার চিন্তা করে দেখেন যেগুলোতে সেল হচ্ছে, যেগুলো সেল হচ্ছে ওই গিগুলো একটু স্টাডি করেন, একটু পড়াশোনা করেন, পোর অ্যান্ড লাইন বাই লাইন, দরকার বাংলা মিনিং করেন এইভাবে, যে এখানে যদি না বুঝেন গুগল ট্রান্সলেট করেন, এখান থেকে কপি করেন, ইয়েতে ক্লিক করেন, গুগল ট্রান্সলেট লিখেন, গুগল ট্রান্সলেট, সময় নেন। আমরা ইংলিশটাকে বাংলা করে দিলাম, ঠিক আছে, পড়ে দেখবো যে কি বলছে না বলছে সব পড়ে দেখবো। বুঝতে পেরেছি ভাই? আরো আরো কিছু ডিজাইন বানাইতে হবে, আরো কিছু ডিজাইন বানান। আমরা যেহেতু ফন্ট ফন্ট গুলো টেক্সট গুলো কাটতে শিখেছি, আপনার মতো করে করেন, কারোর মতো করার দরকার নেই, আপনার মতো করে করেন, কাউকে কপি মারার দরকার নেই, খালি আইডিয়া নেন আর করেন, ঠিক আছে। মানে আপনি যেহেতু একজন ডিজাইনার, আপনার আপনার হচ্ছে নিজের, তাহলে আমরা গিগ অ্যানালাইসিস ব্যাপারটা বুঝলাম, করতে পারবো। এখন যদি আপনি আপনার স্ক্রিনটা যদি একটু শেয়ার দেন, তাহলে হচ্ছে আমরা আর একটু বিষয় ক্লিয়ার হয়ে যাই, যে আপনার আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন। আচ্ছা, দুইটা পিসি কি আপনার? নীরব হোসেন, নীরব হোসেন কে? মিতু আপা। আচ্ছা ঠিক আছে, আপু আসছেন, এর আগের ক্লাসেও ছিলেন নাকি? আচ্ছা, তো আমরা এখানে এই যে টাইটেলটা আপনি দিচ্ছেন, তাই না, তাহলে এই টাইটেলটা কিন্তু আপনার হয় নাই, টাইটেল সিলেকশন হয় নাই। তারপরে আমাদের কি আছে, গিগ ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, তাই না, ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি আছে, লোগো ডিজাইন, তারপর হচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি লোগো ডিজাইন। তারপরে নিচের দিকে আসি, এখানে কি কি লোগো আমরা নট ডিফাইন করে দেবো, সব ধরনের লোগো বানাবো, সমস্যা নেই। তারপরে এই যে আপনি ট্যাগ দিয়েছেন, এই ট্যাগগুলোতে সার্চ হয় কি না এটা একটা ব্যাপারটা বুঝতে হবে। প্রতিটা ট্যাগ দিয়ে সার্চ করে করে দেখতে হবে যে আসলে এই ট্যাগটাতে আপনি দিচ্ছেন, এই ট্যাগে এই ফাইবারে সার্চ হচ্ছে কি না, পরে স্টেপ যেতে হবে। এর জন্য আপনাদের তিনটা ছবি রেডি করে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা একটু সময় নেই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু রেকর্ড দিয়েছি এতটুকু গিগ অ্যানালাইসিস এর উপরে, আমি গিগ অ্যানালাইসিস এর জন্য ভিডিওটা এখানেই পোস্ট করে দিচ্ছি, পরবর্তীতে অন্য একটা ভিডিও দেখাবো। আপু আপনার কি এই গিগ নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমি এই ভিডিওটাকে এখানে স্টপ করছি।